আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট যাই বলি না কেন, আজকাল কার ইয়ং বি ফার্ম ছেলে ভাই বোনেরা যারা কাজ করতেছেন, যারা কাজ করবেন, যারা কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু একটা বেসিক কনসেপ্ট থেকে কিন্তু তারা কিন্তু অনেক দূরে। সেটা হলো, যদি আমি সাপোজ একটা কোম্পানিতে পিএমডিতে কাজ করতেছে একটা ছেলে অথবা মেয়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে যে তোমার এই যে কাজ করতেছে সারাদিন, এই কাজের মেইন উদ্দেশ্যটা কী, কেন তুমি এই পিএমডিতে কাজ করতেছো, কেন তুমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতেছো, চিন্তা করেন তো দেখবেন আপনি 80-85% ছেলে মেয়ে সঠিক উত্তরটা দিতে পারবে না, কারণ তারা জানেই না, তাদেরকে এইভাবে বলাই হয়নি। কারণ তাদের যে বস অথবা লিডার, তাদের যে তাদেরকে যিনি চালাচ্ছে, তারা তো ব্যস্ত অন্য কাজে, তারা তো ব্যস্ত হলো আদার দ্যান অফিসিয়াল ওয়ার্ক, তারা তো ব্যস্ত তাদের গ্রুপিং দলাদলি নিয়ে, তারা কীভাবে শিখাবে অত তারা জানেই না। একটা পিএমডির ছেলের, একটা মার্কেটিং ডিপার্টমেন্টের ছেলে মেয়ের মেইন কাজ কী? মেইন কাজ হলো ফিল্ড ফোর্সকে হেল্প করা। তার সারাদিনের যে কাজ, সেই কাজের সমষ্টি একটাই, ফিল্ড ফোর্স, যাতে আরামে কাজ করতে পারে। এখন ফিল্ড ফোর্স যাতে আরামে কাজ করতে পারে, এইটাই যদি একটা মার্কেটিং ডিপার্টমেন্টের ছেলে অথবা মেয়ের মেইন কাজ হয়, তার মানেই আমার ফিল্ডের যেই লোকটা, ফিল্ডে যেই লোকটা আছে, তাকে সবচেয়ে বেশি আমাকে রেসপেক্ট করতে হবে, তাকে আমার সবচেয়ে বেশি তাকে সম্মান করতে হবে। কারণ ওই লোকটাই ফিল্ডে কাজ করতেছে দেখি আজকে সেলস হচ্ছে, সেলস হচ্ছে দেখি আজকে কোম্পানির অক্সিজেন সাপ্লাই হচ্ছে। সোজা হিসাব, সেলস যদি না হয় কোম্পানি কিন্তু টিকতে পারবে না। সুতরাং সেলস টিমকে সাপোর্ট করাই হলো মার্কেটিং এবং সেলসের, মার্কেটিং এবং পিএমডি টিমের মেইন কাজ। এখন এই যে বললাম রেসপেক্ট, তাহলে আমার কিন্তু মেইন একটা বড় কাজ কি, ফিল্ড ফোর্সকে রেসপেক্ট করা। খুবই দুঃখের বিষয়, আজকালকার রিসেন্ট যে আমি পিএমডির ছেলে মেয়ে, মার্কেটিংয়ের ছেলে মেয়ে যে দেখে দেখছি, যারা সামনে আসবে অথবা যারা কাজ করতেছে, যারা প্রিপারেশন নিচ্ছে, খুবই দুঃখজনক, রেসপেক্ট জিনিসটা তাদের মধ্যে খুবই কম, খুবই ভয়ানক। একটা একজন আদর্শ মার্কেটিয়ারের, একটা আদর্শ পিএমডি এক্সিকিউটিভের, সে যদি জীবনে বড় হতে চায়, সে যদি জীবনে সাকসেসফুল হতে চায়, তাকে কিন্তু এই এই গুণটা কিন্তু তাকে রপ্ত করতে হবে। রেসপেক্ট, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে সম্মান করা শিখতে হবে, এবং মানুষকে কীভাবে সম্মান করতে হবে এই জিনিসগুলি তাকে রপ্ত করতে হবে। যেটা আমরা শিখতে পারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যেটা আমরা শিখতে পারি তার জীবন আদর্শ থেকে, যেটা শিখতে আমাকে বেশি দূর যেতে হবে না। এই কথাটা, এই বিষয়টা কোনো ট্রেনার, কোনো মোটিভেটর, কোনো সেলস লিডার, মার্কেটিং লিডার, মার্কেটিং গুরু কোনোদিন শিখাবে না, কোনোদিন এই কথাগুলি কেউ বলবে না। কিন্তু রেসপেক্ট জিনিসটা যদি না থাকে, আমার যদি রেসপেক্ট করতে যদি আমি না জানি, তাহলে কীভাবে আমি বড় হব? আমি আমার কাজকেও আমি রেসপেক্ট করবো না, আমি আমার নলেজকেও আমি রেসপেক্ট করবো না, আমি আমার শিক্ষকের রেসপেক্ট করবো না, তাহলে কিসের আমার শিক্ষার মূল্য? কোনো মূল্য নেই। রেসপেক্ট যেটা ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় একটা গুণাবলী, সে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, সে যেই হোক, ইভেন কাফের মুশরিক, ইভেন তার শত্রুকেও সে সম্মান করতে করেছেন এবং দেখিয়েছেন কীভাবে মানুষকে সম্মান করতে হয়। এবং এই সম্মানের কারণে সে আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই সম্মান দেখানোর কারণে আজকে তার আদর্শ কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। তো আমাদেরকে কিন্তু এই জিনিসটা শিখতে হবে। প্রিয় যারা মার্কেটিং ছোটো ভাই বোনেরা, যারা পিএমডিতে কেরিয়ার করবেন, মার্কেটিংয়ে কেরিয়ার করবেন, তাদেরকে একটাই কথা বলার, একটাই রিকোয়েস্ট করার, সম্মান কীভাবে করতে হয়, সম্মান কীভাবে আদায় করে নিতে হয় শিখুন, এটা জানুন। এটা জানতে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি 1500 বছর আগে ফিরে যান, আপনি স্টাডি করুন, আপনি স্টাডি করুন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনি জানতে পারবেন কীভাবে মানুষকে সম্মান দিতে হয় এবং সম্মান দিলে আপনি কী পাবেন। আপনি ঠকবেন না, আপনি অবশ্যই জিতবেন। সবাইকে ধন্যবাদ।